নমস্কার বন্ধুরা, আপনার সামনে রয়েছে একটি চার্জার। আর এই চার্জারের সাহায্যে আমি আজ গাড়ি অন করে দেখাবো ব্যাটারি ছাড়া। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে বলে দিচ্ছি, এটা ভোল্টেজ মেনটেন করতে হবে, এটা এক নম্বরেই করতে হবে। দেখুন চার্জারটি অন হয়ে গেছে, এখনও আমার গাড়ির সঙ্গে এটি কানেক্ট করা নেই। তো সেটাই, এটা ভোল্টেজ কখনও 4, 5, 6 কিংবা 7, 8, এটা 10 পর্যন্ত আছে। তো যাই হোক, এটা কখনও ভোল্টেজটাকে মানে একের বেশি দেবেন না। তো এক নম্বরে দিয়েই আমাদের গাড়ি টেস্ট করতে হবে, এর বেশি দিলে সমস্যা হয়ে যায়। কেন এটা, তো চলুন শুরু করা যাক। আরেকটা বিষয় সবসময় ধ্যান দিতে হবে, যখন আমি চার্জারটিকে কানেক্ট করব, এখানে ব্যাটারি কানেকশনের দুটো প্লাস মাইনাসের ওয়্যার রয়েছে, এ দুটো যেন কখনো টাচ না হয়। তো এটাকে আমার খুব ভালোভাবে ধ্যান দিতে হবে আমাদের, তারপরেই চার্জারটিকে অন করবেন। চার্জারটিকে আমি এখন অন করে নিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক, গাড়ি আমাদের অন হয়ে গেছে। চার্জারের সঙ্গে কানেক্ট করলে এখানে ব্যাটারি লোগোটি ফুল দেখাবে, প্লাস আপনার এক নম্বরে চার্জ করলে 7.20-19 এরকম ভোল্টেজ একটা শো করবে। তো চলুন দেখে নেওয়া যাক অন্য কি সব কিছু কাজ করছে কি না। দেখুন ইন্ডিকেটর শো করছে, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সকলকে।